ইউনিভার্সে সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আমি খুবই ভালো আছি। আর আমি আজকে আপনাদের জন্য একটা স্বল্প দৈর্ঘ্যের ব্লগ নিয়ে এসেছি, সেটা হলো বাড়ির কাছাকাছি একটা ভিউ পয়েন্টে। এই ব্লগটা কিন্তু আমি আগেও করেছি, তখন গরমকাল ছিল, আমি আর আমার হাজবেন্ড এসেছিলাম। আর আজকে এই দেখুন, আমরা সবাই চলে এসেছি। আমার সামনাসামনি দেবাশিসদা হাঁটছে, আমার হাজবেন্ড হাঁটছে, আর শ্রীকান্তদা হাঁটছে। খুবই হাওয়া বইছে ঠান্ডায়। শ্রীকান্তদা এক্সপেক্ট করেনি আজকে আমরা এইরকম একটা জায়গায় আসবো। বেচারা কাঁপতে কাঁপতে যাচ্ছি। বেসিক্যালি কী বলুন তো, এই জায়গাটা আমাদের বাড়ির খুবই কাছে, মানে বাসে করে 5 মিনিটের মতো লাগে, আর হেঁটে ওই স্পটে পৌঁছাতে 5 মিনিট, মানে মেন যে ভিউ পয়েন্টে। আর জায়গাটা অসাধারণ। এই যে এখন যেখানে আমরা যাচ্ছি, এটা হচ্ছে জঙ্গল। গরমকালে আমি যে ব্লগটা করেছিলাম, সেটা আপনি ভিজিটিং প্লেস ইন প্রাগের যে আমার প্লেলিস্ট আছে ওটাই গিয়ে দেখতে পারবেন। তখন পুরো একদম হারা ভাড়া ছিল। আর আজকেই দেখুন, শুকনো পাতার উপর দিয়ে আমরা যাচ্ছি। আমার এই জায়গাটা সব সময় খুব ফেভারিট, কারণ পুরো শহরটা প্রাগকেই একটা, মানে এই ভিউ পয়েন্টটা থেকে দেখতে পাই, যেটা ভীষণই সুন্দর লাগে। কিন্তু আমি এখানে একটা স্পেশাল ব্লগ করব, কারণ এই জায়গাটা অনেক উঁচুতে, তো এই উঁচু জায়গাটা থেকে নেমে আর একটা সুন্দর জায়গায় যাওয়া যায়। তো পরে একদিন আমি এই টোটাল ব্লগটা করব। আপাতত একটা স্বল্প দৈর্ঘ্যের ব্লগ, শুধু এই ভিউ পয়েন্টটা নিয়ে আমার এই ব্লগটা। তো সাথে থাকবেন বন্ধুরা, আর দেখতে থাকবেন আমার আজকের ব্লগটা। এইটা ছিল না, এটা দিয়েছে। কেমন লাগে? তো এই হচ্ছে বন্ধুরা ভিউ পয়েন্টটা, ওই যে দূরে ভালতামা গেছে, আর পুরো শহরটাকে এখান থেকে দেখতে সুন্দর লাগে। আর তার উপর আজকে একটুখানি কষ্ট হচ্ছে, কারণ যথেষ্ট যথেষ্ট হাওয়া বইছে, আর শীতকাল যেটা ওই জন্য। আর এই দেখুন, শ্রীকান্তদা তো অলরেডি কাঁপতে শুরু করে দিয়েছে, আর আমার বর, এর আগেও যদি আমার পুরনো ব্লগ দেখেন, গাছ থাকলেই সে উঠে পড়ে, ওই যে হাত নাড়াচ্ছে, তো প্রচণ্ড শখ হয়, গাছ থাকলে যেখানে সেখানে উঠে পড়ে। তো এখানেই আমরা কিছুক্ষণ থাকবো, তারপর সোজা ব্যাক টু হোম। আবার কি, কারণ প্রচণ্ড হাওয়া বইছে, দেবাশিসদারও অলমোস্ট এখানে সমস্ত ছবি ফবি তোলা হয়ে গেছে, আর এই টাইমটাই সূর্যাস্ত হবে। ওই যে দেখুন পিছনে একদম মেঘে, সূর্যটা লুকিয়ে আছে, অস্ত যাবে। ব্যাস, জায়গাটাও মোটামুটি অল্প, যেটা বললাম স্বল্প দৈর্ঘ্যের ব্লগ, তাই এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানবেন, আর লাইক সাবস্ক্রাইব তো করেই দেবেন। ভালো থাকবেন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন। টাটা।